সংঘাত নয় সম্প্রীতি, এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়েছে। পিস ফ্যাসিলিটেটর গ্রুপ PFG নামের একটি সংগঠনের আয়োজনে শুক্রবার দুপুরে শহরের পুরাতন DC কোর্ট চত্বর থেকে শান্তি পদযাত্রা শুরু করা হয়। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় মানববন্ধন কর্মসূচি। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মী, মানবাধিকার কর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এ সময় বক্তারা দেশ তথা সারা বিশ্বে শান্তি বজায় রাখতে রাজনৈতিক নেতৃবৃন্দের সহমর্মিতা ও সহাবস্থানে থেকে কাজ করার আহ্বান জানান। প্রত্যেক রাজনৈতিক দলের মধ্যে আমরা একটা ভ্রাতৃত্ব বন্ধন কেউ প্রতিরোধ করতে পারছে না। মানুষের পক্ষে এই রোগ প্রতিরোধ উপলক্ষে আজকে আমাদের এই সমাবেশ, যে আমাদের মধ্যে সুস্থ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে দিবসের কর্মসূচি হিসাবে আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।